কালশীতে ফ্লাইওভার সহ মিরপুরের বিভিন্ন সড়কে উন্নয়নের কাজ চলায় এলাকায় ধুলোবালি বেড়েছে মারাত্মকভাবে। শ্বাসতন্ত্রের নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পাশাপাশি ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। যেসব জায়গায় উন্নয়ন প্রকল্প চলছে সেসব জায়গায় ধুলোবালির মাত্রা কমাতে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও তা মানছে না কেউই। এ দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় মিরপুরবাসী। রাস্তার পাশ থেকে চাইপে আসছে, রাস্তার মধ্যে ঢুকে গেছে, এই কারণে আস্তে আস্তে গাড়ি চলতে চলতে ধুলোটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ধুলোটা বিচ্ছিন্ন কারণে তো পুরো মহল্লা জড়াই গেছে। এই এই জিনিসটা যদি আরো ভিতর ছেড়ে রাখতো তাহলে কিন্তু রাস্তা আসতে পারতো না। রাস্তা না আসলে ধুলো এত উঠতো না আর মানুষের এত সমস্যা হতো। আটি রাখার কারণে ধুলা বেশি বেশি উঠতেছে আর গাড়ি বেশি বেশি চলতেছে, ধুলাগুলো উপর দিকে উঠতেছে, আমরা যাতায়াত খুব কষ্ট হচ্ছে। এই জিনিসপত্রগুলো এখানে রাখাতে হয়তো কিছু ধুলাবালি সৃষ্টি হচ্ছে, এতে পরিবেশ দূষণ হচ্ছে, জনগণের চলাচলের একটু সমস্যা হচ্ছে। ধুলা হওয়ার কারণে রাস্তায় গাড়ি যাচ্ছে আর এই ধুলা মসজিদের বিভিন্ন জায়গায় পড়তেছে। যদি আধা ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর পানি দেয় তাহলে ধুলোটা হয় না। এই ধুলোটা হওয়ার কারণ হলো এখানে রাস্তার কাজ চলছে, এই জন্য মাটি রাখা হয়েছে। তো রাস্তা তো আপনার কাজ চললে তো আপনার কিছুক্ষণ ধুলা থাকবে, কিছুক্ষণ ফানে দিচ্ছে, অল টাইম তো ফানে দিয়ে রাখা সম্ভব না। মাটি ফালানোর কারণে মাটিগুলো আরো বেশি পরিমাণে গড়ে আসতেছে, রাস্তাগুলো চিকন হয়ে গেছে, এই কারণে ধুলার পরিমাণ অত্যাধিক বেশি বৃদ্ধি পাচ্ছে। দৈনিক আমি যাতায়াত করি, এত ধুলাবালি, আমার মনে হয় ওনারা একটু বিকল্প ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, যে সাইডে দিয়ে ফুটপাথটা একটু ক্লিয়ার করে মানুষ যেন যাতায়াত করতে পারে এরকম একটা ব্যবস্থা রাখে। কিন্তু যা অবস্থা শুরু করছে, যেমন এখন আমি একটা গাড়ির চিপায় পড়তে নিয়েছিলাম, দুইটা গাড়ি পারাপারি করতেছে, তার মধ্যে দিয়ে আমাকে আসতে হয়েছে, ধুলাবালির জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না। এমন রেস খেলছে যা মনে হয় প্রতিনিয়ত ওরা রেস করতেছে, যেমন গাড়ির সমস্যা তেমন ধুলাবালি তেমন রাস্তার মানে অপরিকল্পিত ব্যবস্থা আর কি হচ্ছে যা।